আজকে এই লীলা কীর্তন একটা কথা আসছে, প্রভুর উৎসব প্রভুই করেন মানুষ উপলক্ষ মাত্র। আগামী চৌঠা মে এই বেলকুচি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করছি। এই যে কথাটা আসছে যে আমাদের ইসলাম ধর্মেও আছে, ইসলাম ধর্মে সেম কথাটাই আসছে, সেম কথা প্রভুর উৎসব প্রভুই করেন মানুষ উপলক্ষে। আসলে সবকিছু আল্লাহ করেন, সবকিছু আল্লাহ করেন, মানুষ আসলে উপলক্ষ মাত্র। আগামী চৌঠা মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে কে আপনি আগামী দিনে এই চেয়ারম্যান হবে সেটাও নির্ধারিত হয়ে গেছে, কে আপনাদের ভাইস চেয়ারম্যান হবে সেটাও নির্ধারিত হয়ে গেছে, কে আপনাদের মহিলা ভাইস চেয়ারম্যান হবে সেটাও নির্ধারণ হয়েছে। শুধুমাত্র উপলক্ষ, আমরা যারা আছি তারা উপলক্ষ এবং সময়ের ব্যাপার মাত্র, সমস্ত কিছুই নির্ধারিত। আপনারা যে বাণীটা লিখেছেন, আবার কোথাও লিখেছেন যে আসলে সমস্ত অশুভ শক্তিকে বিদায় দিয়ে বিশ্বময় যেন শান্তি বিস্তৃত হোক, এটাও ছিল আপনাদের বিভিন্ন জায়গায় লীলা কীর্তনের। আমাদের নেতা জননেতা জনাব আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয় এবং আমাদের পথ নেতা জনাব আলহাজ আব্দুল মজিদ মন্ডল এমপি মহোদয়, গত দশটি বছর ওনারা চেষ্টা করেছেন এই বেলকুচিতে বেলকুচি চৌহালি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সর্বদাই চেষ্টা করেছেন। আপনারা যারা নিজেদেরকে সংখ্যালঘু বলে, এটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। আজকে আপনারা যারা এখানে অবস্থানগত বিষয়, আপনারা অবস্থানগত কারণে নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, কিন্তু আপনারা যখনই ইন্ডিয়াতে যান আপনাদের কিন্তু আবার সংখ্যাগরিষ্ঠ হয়ে যান। আসলে সংখ্যালঘু যেটা এটা একটা বাস্তবতা, আর মানুষ হিসাবে আমরা কিন্তু আসলে দুর্বল না, আমরা সংখ্যালঘু না সংখ্যা, মানুষ হিসাবে যদি চিন্তা করেন আমরা সবাই সমান। কিন্তু যারা যখন নিজেকে দুর্বল মনে করে তখন তাদের ভিতরে কিন্তু একটা উৎকোচ ই হয়। আপনারা দেখেন আপনাদের হিন্দু সম্প্রদায় নিজেদের দুর্বলতা, এই জন্য এদের ভিতরে বন্ডিংটা অনেক স্ট্রং থাকে। কারণ এখানে যদি বন্ডিংটা স্ট্রং না হয় তাহলে কিন্তু মানুষ যখন বিপদে পড়বে তখন কিন্তু কেউ পাশে থাকবে না। সেই জন্য এদের ভিতরে বন্ডিংটা, যেখানেই আপনি এখানে অনেক জায়গায় নদী ভাঙ্গন এলাকা দেখানো আসছে বিভিন্ন দেখবেন, আমরা চৈরা বসতে বলি বা এইটাই বলি, যেখানে তাদের ভিতরে বন্ডিংটা বেশি। আবার এরাই যখন নদী ভাঙ্গা অন্য জায়গায় যাবে, কারণ কি এরা বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন সমাজ থেকে এখানে জায়গায় জায়গায় বিচ্ছিন্ন ভাবে পানি নিচ্ছে, তাদের ভিতরে যদি বন্ডিং না হয় তাহলে যারা আগে স্থায়ী ছিল তাদের সাথে কিন্তু পেরে ওঠা যায় না। এই জন্য বাস্তবিক ধরনের অবস্থানগত কারণে বন্ডিংটা সৃষ্টি হয়। আবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে কিন্তু বন্ডিংটা আসলে স্ট্রং, কারণ অবস্থানগত কারণে তাদের এই বন্ডিংটা হয়। জনাব আমাদের বর্তমান এমপি মহোদয় চেষ্টা করেছেন এই বেলকুচিতে গত দশটি বছর এই লীলা কীর্তনে চাঁদা তো দূরের কথা, আরো চাঁদা নিয়ে গেছে যে অনুষ্ঠান করবেন টাকা দেন, এরকম কিছু হয়েছে। ব্যবসায়ী যারা করেছেন তারা চাঁদা দিয়েছে, বিভিন্ন প্রোগ্রাম 15 আগস্ট বলেন, 16 ডিসেম্বর বলেন, 26 মার্চে বলেন, যারা আপনাদের বিভিন্ন ব্যবসায়িক ভাবে সচ্ছল অর্থনৈতিক ভাবে সচ্ছল তাদের ভিতর কিন্তু চাঁদা ধরে যে দলে আসুন। কিন্তু গত 10 বছর মমিন মন্ডল চেষ্টা করেছেন এই বেলকুচিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং আশ্চর্যজনক বিষয়, স্বাধীনতার পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা এই সংখ্যালঘু সম্প্রদায় সর্বদা পাশে থেকেছি, মানে সর্বদাই পাশে থেকেছি। আমি বলবো না যে আমরা এখানে ভোট কম পেয়েছি বা আপনারা ভোট দেননি,